হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাইকে ওয়েলকাম। আর দেখো, আজকে হচ্ছে বাড়িতে হচ্ছে মা পূর্ণিমা যেহেতু করেছে, তার জন্য হ্যাঁ কি পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা। তো যেহেতু আজকে বৌদ্ধ পূর্ণিমা, আর মা হচ্ছে মাসেই তো না বলো, হ্যাঁ তো প্রত্যেক মাসে মা পূর্ণিমা করে, আর সেই জন্য তো মা পূজা করছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে মা দেখো এদিকে সিংহাসন সব সাজিয়ে নিয়েছে ফুল টুল দিয়ে, তারপরে এদিকে দেখো প্রসাদ মানে যেটুকুনি নিয়ে আসা হচ্ছে সেটুকুনি সব কেটে দিয়েছে, কলা তারপরে তোমার হচ্ছে মৌসুমি লেবু আঙুর সব কিছু কেটে নিয়েছে। আর দিকে দেখো মা সুন্দর করে সব ফুল দিয়ে একদম পুরোটা সাজিয়ে নিয়েছে একদম, দেখতে পাচ্ছ। আর আমাদের কিন্তু এক্সট্রা ঠাকুর ঘর বলতে এরকম টাইপের নাই, মানে এটাই এই ঘরটাই তোমার যখন আমরা দোতলাতে উঠেছিলাম তখন হচ্ছে এই ঘরটাতে আমরা ফার্স্ট পুজো দিয়েছিলাম, যেহেতু তার জন্য এটা একদম মানে ঠাকুর ঘরের মতনই হয়ে গেছে। তো এই যে মা এদিকে দেখো আলপনাও সব দিয়ে নিচ্ছে, আর দিকে সব কিছু মা রেডি আগে থেকে করে নিয়েছিল, সব ফুল টুল দিয়ে নিয়েছিল। আর মা যেহেতু আজকে পূর্ণিমা করেছে, মা দুপুরে ভাত খাবে না মানে অন্ন খাবে না, তার জন্য হচ্ছে মা একেবারেই সকালে মানে চা খেয়েছে, মা চা খেয়েছে আর তাছাড়া কিছু খায়নি। তো দুপুরবেলা আমি আর বাবা খেলাম, আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছেলে গিয়েছিলো একটা বাড়িতে পুজো ছিল, মানে আমার হাজব্যান্ডের হচ্ছে একটা ফ্রেন্ডের বাড়িতে পুজো ছিল তার জন্য ওদের বাড়িতে গিয়েছিলো, আর হচ্ছে আমি আর বাবা শুধু বাড়িতে ভাত খেলাম। তো মা হচ্ছে ডাল মানে ছোলার ডাল, তারপরে তোমার হচ্ছে ভাজা অনেক রকম ভাজা করেছিল, সব কি ভেন্ডি ভাজা করেছিল, তারপরে তোমার হচ্ছে আলু ভাজা করেছিল, মূলো ভাজা করেছিল, আরও কী যেন সব যাই হোক ভাজা করেছিল ভুলে গেছি। তো এই যে তো ওগুলো আমি আর বাবা মিলে খেলাম, আর রেখে গুটি টুটি ভালো করে পোশাক করে নিয়ে আবার ভালো করে সব মুছে টুছে নিয়েছি। আর দিকে দেখো মা সব আলপনা দিয়ে তোমার সব কিছু চন্দন এখন চন্দন করছে, সব কিছু দিয়ে টুয়ে একদম পোষে গেছে। তো আমি হচ্ছে ওইদিকে পোশাক করে আমি ফ্রেশ হয়ে আবার আমি মায়ের কাছে এসে বসলাম। তো দেখবে পুজো করতে গেলে দেখবে পাশে বসলে পুজো কেউ করছে, পাশে বসলে কিন্তু যে পুজো করে তারও কিন্তু মনটা ভীষণ ভীষণ ভালো লাগে দেখবা, মানে একা একা পুজো জিনিসটা একা বসে করতে করার থেকে মনে হয় বেশ কয়েকজন এসে বসলো তাতে কিন্তু পুজো করার এনার্জিটা আরও বেশি বেড়ে যায়। তো তার জন্য দেখো তো যেহেতু মা এখন আজকে একটু মানে আজকে দেরি করে পুজো করলো, যেহেতু অন্যান্য দিন তো কী হয় অন্যান্য দিন হচ্ছে মা স্নান করে উঠে পুজো দিয়ে নাই, তো আজকে মা বললো যে থাক এখন পুজো করব না, তোমরা আগে খেয়ে নাও, আগে খেয়ে দিয়ে নিয়ে পোশাক করে নাও, তারপরে তখন আমি পুজো দেবো। তাহলে ঠিক আছে, তাহলে ওটাই ভালো হবে, তাহলে পরে আমি একটুখানি বসতে পারবো। তো দেখো তখন বসলামই, তখন ভাবলাম যে কেন তোমার কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে জানি না তো সারাদিন তো সেরকমভাবে ব্লগ ভিডিও বানানো হয়নি, তো একটা পুজো দি মানে পুজো করছে, তো মাকে বললাম যে সারাদিন তো কোনো ব্লগ ভিডিও কোনো কিছু বানানো হলো না, তো আজকে আজকে আমার বন্ধুদের সঙ্গে হচ্ছে তোমার আমার আজকে যে পুজো করছো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, সবার সঙ্গে শেয়ার করবো। তো মা বলো ঠিক আছে করো তাহলে, তো তার জন্য দেখো আমি কিন্তু শেয়ার করছি তোমার সঙ্গে একটুখানি। তো এদিকে দেখো মা সব কিছু সাজিয়ে নিয়ে এদিকে সব করে নিয়েছে, তো মাকে বললাম যে মা প্রদীপটা জ্বালাবে না, তো মা বললো যে থাক এখন জ্বালাবো না প্রদীপ, একটু পরে জ্বালাবো। তো তারপরে তো কিছুক্ষণ পরে জ্বালালোই ওই তোমার ঘি দিয়ে প্রদীপ জ্বালালো। তো চলো মা এখন একটুখানি গীতা পাঠ করবে, তো গীতা পাঠ হচ্ছে পূর্ণিমার দিন তো গীতা পাঠ করেই, আর তাছাড়াও অন্যান্য দিন করে। তো তো চলো তোমরাও একটু আমাদের সঙ্গে তোমরাও গীতাটা শোনো, গীতাটা শুনলে পরে আমি এটুকু জানি যে কারো কোনো ক্ষতি হবে না, তোমরাও শোনো আর আমরা তো অবশ্যই আমি তো শুনবই। তার জন্য তো বসলাম আর মা পড়ে, মা মানে গীতাটা পড়ে হ্যাঁ খুব সুন্দর করে পড়ে মা বুঝিয়ে দেয় এটা এটা হচ্ছে এটা এই জিনিসটা এটা আমরা এটা করলে এটা ভালো হয়, মা এভাবে সুন্দর করে বেশ বুঝায়। তো চলো কথা বলবো না, তোমরা গীতাটাই শোনো। एकं तत् मे हे ब्राहि ब्राहि तो राहि ब्राहि अच्छा असु निश्चितम मौन बदचे अर्जुन बोलले हे कृष्ण प्रथमे तुम्ही आमाके कर्म त्याग करते बोलले हे
এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে অর্জন করা যায়। গীতা অধ্যয়ন শীলস্য প্রাণায়াম পরশ্চা নৈব সন্তি হি পাপানি পূর্ব জন্ম কৃতানি চা। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তা অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। মুনিনে মোচরম পুং শাম জল জল সানাম দিনে দিনে সকৃত গীতা আমৃত স্থান স্থানম সংসার সংসারম লোচ সংসারম সংসার সংসার মলনাশনম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করে। চলো তো চলো মা এদিকে দেখো ঘিয়ের প্রদীপটা রেডি করছে। ঘি দিয়ে প্রদীপ দিয়ে একটা মানে করবে তো ওটা জ্বালাবে, ঘি দিয়ে প্রদীপ জ্বালাবে। তো মা রেডি করে নিচ্ছে, তো মাকে বললাম যে জ্বালিয়ে দাও এখন, যেহেতু সন্ধ্যা মানে 4:30 মতো বেজে গেছিলো, অবশ্যই 4:30-5:00 মতো বেজে গেছিলো, তার জন্য মাকে বললাম যে প্রদীপটা জ্বালিয়ে নাও। আর হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে যদি যদি নিভে যায় বাই চান্স তারপর একটুখানি উপর থেকে তেল দিয়ে নেবো, দিয়ে হচ্ছে জ্বালিয়ে নেবো আর ঝুপ করে জ্বালিয়ে নেবো। তো ওই জন্য মা বলল ঠিক আছে তাহলে জ্বালিয়ে নিই। তো এদিকে দেখো মা কি ঘিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে, আর ঘিটা না মানে এতটা মানে জমে আছে যে মাকে মা বলছে পুরো হাত একদম বলো। তো এই যে দেখো দিদি বের করছে জ্বালিয়ে নিই। মা প্রদীপটা জ্বালিয়ে নিল আর সন্ধ্যা তো লেগে মানে 4:30 বেজেই গেল, তার জন্য মা প্রদীপটা জ্বালিয়ে নিল। চলো আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেল। এদিকে মা হচ্ছে সব দিকে চলে এলো, প্রদীপ দিকে চলে গেলো সব জায়গাতে। আর এবার হচ্ছে পরে হচ্ছে পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে রাত 8:30 বাজেনি, এখনো 8:15 মতো বাজে।
তো চলে আসলাম রাতের খাবার বানাতে। তো রাতের খাবার আজকে যেহেতু মা পূর্ণিমা করেছে, মা হচ্ছে ভাতটা কিছু আজকে খায়নি, আজকে নিরামিষ বলতে মা আমাদেরকে করে দিয়েছে ডাল, তারপরে ভাজা, সব রকম ভাজা ছিল আর ছোলার ডাল। তো সেই ছোলার ডালটাই রাখা আছে দিনের বেলা, তো ওইটা হচ্ছে এখন করবো। আর হচ্ছে এখন লুচি করবো কাজটা, তো লুচি ছোলার ডাল আর পায়েস করেছে মা, মানে মা সকালে পায়েস করে রেখে দিয়েছে, তো সেই পায়েসটা তো চলো তাকে করে করে নিই। তো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে আর এই যে লেচি কেটে নিয়েছি, তো আটা মেখে লেচি করা হয়ে গেছে আমার, লেচি করা হয়ে গেছে। তো এবার হচ্ছে তাতে করে ভেজে নিবো আর লুচিটা ভেজে নেবো। তো মা বলো তাতে করে খেয়ে নেবে, কেন যেহেতু খাইনি তার জন্য। তো চলো তাতে করে লুচিটা করে নিই আর সবাই মিলে খেয়ে নিই। তো এখানে হচ্ছে কিছু আলু ভাজা আছে, তো মা যেহেতু ভাতের সঙ্গে এসে খাবে না, তার জন্য আলাদা করে আমি সেভ করে রেখেছি যাতে না কিছুতে থাকে। গ্যাসটা মোছাই আছে, তো আমি একবার এমনি মুছে নিব। সে সকাল দুপুরবেলা আমি গরম কিছু করিনি, এমনি যা ছিল তাই ওটা দিয়ে খেয়েছি আমরা, মানে ভাত করা হয়েছিল, মা ভাত করে ধুয়ে নিয়েছিল গ্যাস, আর তারপরে কিছু গরম টরম করিনি। তো এখন আবার একটুখানি মুছে নিয়ে করে নিব। তো চলো এদিকে দেখো, দেখতে পাচ্ছ লুচি কাটা হয়ে গেছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ফটাফট লুচিগুলো ভেজে নিব। আর এদিকে দেখো কয়েকটা বাসন আছে, তো কটা একটা লুচি টুচি ভেজে নিয়ে কটা ধুয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে নেবো। তো চলো keep you in my heart is where you are, I still think of you, I want you coming back. I remember when we were staring at photos, don't forget the way you look me in the eyes, and I keep you in my heart is where you are, I still think of you, I want you coming back. Call me when you want, maybe I can take it on my can take it in my heart.
ফাইনালি দেখো আমার সব লুচি করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার সবাই মিলে খেয়ে নেব, আর চলো রাত্রির মতো সবাইকে গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রাখো। টাটা।